আজকেই জিলকাদ মাসের দ্বিতীয় খুতবা মাযহাবে অনুসরণ করা ওয়াজিব মাযহাব সম্পর্কে আল্লামা গোলাম মুস্তাফা শাহজুল তুলে ধরেছেন আল্লাহ পাকের মাযহাব কি এবং কি কারণে মাযহাব অনুসরণ করতে হবে সেটা জানা বোঝা মানার তাওফিক দান সকল বলুন আমিন 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 কারণ ইসলাম প্রতিষ্ঠিত চারটা জিনিসের উপর কোরআন হাদিস ইজমা কিয়াস চারটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত চারটার মধ্যে যদি একটাকে আপনি না মানেন তাহলে আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পারলেন আরো যদি সর্বনাম পারলেন এতে আপনি যদি ইসলামকে হুবহু মানতে চান তাহলে চারটাকে অনুসরণ করতে হবে অবশ্যই এটার মধ্যে রয়েছে কল্যাণ এটার মধ্যে রয়েছে নাজাত যারা সুবহানাল্লাহ মাযহাব মাযহাব হচ্ছে চারটা সে চার মাযহাবে চার মাযহাবকে অনুসরণ করা অনুসরণ করা সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আবার কেউ মানে হানাফি কেউ মানে শাফি কেউ মানে হাম্বুলি এমনি ভাবে চারটা মাযহাবকে একটা চারটার মধ্যে একটা মাযহাবকে আপনাকে গ্রহণ করতেই হবে এই গ্রহণ করার নাম হল ওয়াজিব আর যদি আপনি হানাফি মাযহাব অনুসারী হন হানাফি মাযহাবের সমস্ত মাসালাকে আপনি অনুসরণ করতে হবে সাফিটা কাইন্য ঢুকতে পারবেন না অর্থাৎ যেটাই মানবেন একটাকে হুবহু পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এটা কোনো আমার কথা নয় এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় এটা আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার জ্ঞানী গুণী বাবারা তরিকতের বাবারা সুন্নি বাইরা দেশ প্রেমিক বাইরা অলি প্রেমিক বাইরা নবী প্রেমিক বাইরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি তোমরা আমার রাসূলের অনুসরণ করো অনুকরণ করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা জ্ঞান জ্ঞান ব্যক্তি আছে যারা পণ্ডিত ব্যক্তি আছে যারা বেশি বোঝে কোরআন হাদিস ইজমা সমস্ত কিছুর উপরে তাদের জ্ঞান জ্ঞান ব্যক্তি আছে জ্ঞান আছে তোমরা তাদেরকে অনুসরণ করো অর্থাৎ তাদের মধ্যে রসুল পাকের আদর্শ রয়েছে বলবেন না এই অনুসরণ অনুকরণ করার কথা কে বলেছেন আরো জোরে শুনে বলুন দ্বারা বিশ্লেষকগণ অনেকভাবে বিশ্লেষণ করেছে আমার বাবারা ভাইয়া জ্ঞানী গুণী বাবারা আবার বলেছেন তরিকতের ইমামদের অনুসরণ করো আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে দেশের মধ্যে দেশের বাহিরের মধ্যে এক পার্টি বের হয়ে গিয়েছে তারা বলে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না রসুলের অনুসরণ করা যাবে না মাঝভাবের অনুসরণ করা যাবে না গভীর মানবদের বর্তমানে মাঝভাব নিয়ে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ আমাদের সমাজের মধ্যে আছে কি না আরো জোরে বলুন আমরা মাঝভাব মানতে চাই কি চাই না আরো জোরে শুরু বলুন মাঝভাব না মানলে আপনি পরিপূর্ণ দাখিল হইতে পারবে না কারণ আমার বাবা ভাইরা আমরা কোরআন পেয়েছি কিন্তু কোরআনের তর্জমা কোরআনের মধ্যে কি আছে আমরা বুঝি বুঝেননি যেটা বোঝাইছেন যাদের কারণে আমরা বুঝতে পেরেছি হাদিস শরীফ আর আরবি আবার যাদের কারণে বুঝতে পেরেছি নামাজ কিভাবে পড়বো কিভাবে আমরা চলাফেরা করবো সমস্ত কিছু মাসআলার বিশ্লেষণ তারা দিয়েছেন তারাই হচ্ছে মাযহাবের ইমামগণ সুবহানাল্লাহ বলবেন না তারা কি মাযহাবের ইমামগণ এতে তাদেরকে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে হানাফি শাফি মালিকি হাম্বলি সার মাযহাব সবগুলি সঠিক একটার ব্যাপারে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না এতে উম্মতে মুহাম্মদের ঐক্য মধ্যে সার মাযহাব মাযহাবের মধ্যে একটা মাযহাবের চেষ্টা সেই মাযহাবটাকে আমরা অনুসরণ করি ইমাম হানাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব সুবহানাল্লাহ বলেন
সেই মাযহাবকে আমরা অনুসরণ করি। আজকে আমাদের মধ্যে দেখবেন দেখা যায় মাযহাব অনুসরণ করতে চায় না, তারা বলে কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, যারা বলে মাযহাবের অনুসরণ করা যাবে না, যারা বলে যে হানাফি সাহেবের অনুসরণ করা যাবে না, দেখেন তারাই কোনো কোনো গুরু ঠাকুরের কথা শুনে তারা বলতেছে মাযহাব অনুসরণ করা যাবে না, দেখেন তারাও একজন অনুসরণ কিন্তু করতেছে, কথা বলেন ঠিক কিনা, অনুসরণ করতেছে না, তাদের আব্বাদের কথা শুনে বলতেছে হানাফি সাহেবের অনুসরণ করা যাবে না, শাফি সাহেবের অনুসরণ করা যাবে না, আরে বেয়াদব হানাফি সাহেবের তোর যে এলেমের বহর সেই এলেমের বহর হানাফি সাহেবের জুতার জুতার ধুলের যোগ্য না, কথা কোন ঠিক কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন পণ্ডিত ছিল যিনি চারজন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, যেই হানাফি সাহেব চারজন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছে উনি কি জামান তেমন লোক, আরো জোরে শুনে বলুন, এবং তিনি খোলাফায়ে রশিদিনের সাক্ষাৎ পেয়েছে, এবং যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি ফজরের অজু দিয়ে আপনার একদিনের অজু দিয়ে 40 দিন পর্যন্ত তিনি একটানা রেয়াজত বন্দিগি করতেন, সুবহানাল্লাহ বলবেন না, সেই ইমাম পেয়েছি সেই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সেই ইমামে আবু হানিফাকে অনুসরণ অনুকরণ করতে চাই কি চাই না, আরো জোরে শুরু বলুন। আজকে আমাদের মধ্যে কিছু আম্মক নামে বেয়াদব, আলেম নামের জালেম, মুসলমান নামের কলঙ্ক আবু হানিফার সামনে দুকুড়ুক্তি করে, কথা বলেন ঠিক কিনা, তারা বলে আবু হানিফাকে মানা যাবে না। আমি আজকে এই ইউটিউব চ্যানেল থেকে চ্যালেঞ্জ করতে চাই, আবু হানিফার দুলার যোগ্য তোমাদের কারো নয়, তোমরা যদি বসতে চাও সমস্ত আকায়েদে ইমামে আহলে সুন্নাতদেরকে এবং সুন্নি উলামায়ে কেরামদেরকে নিয়ে বসো, কেন আমরা মাযহাব অনুসরণ করি, কেন করব না, কারণ মাযহাব ব্যতীত আমরা ইসলামের সঠিক পথ নির্দেশনা পাবো, এই কারণে আমরা মাযহাব অনুসরণ করি, অবশ্যই মাযহাব অনুসরণ করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু হানিফাকে আমরা অনুসরণ করি, এমন আবু হানিফা যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে অসংখ্য বার অনেকবার দিদার নসিব হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, তিনি হচ্ছেন মাযহাবের ইমাম, ওনার ইমাম, এই ইমামের অনুসরণ করি। আমার বাবারা ভাইরা দেখবেন সমাজের মধ্যে অনেক আলেম ভাই হয়ে গেছে, যেমন তারা বলে মাযহাব মানা যাবে না, আমরা তাদের কথা শুনব না, কোরআন ও সুন্নাহ মোতাবেক ইজমা কিয়াস মোতাবেক যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা মোতাবেক যেন চলতে পারি, সকলে বলো আমিন, আরো জোরে শুনুন বলুন আমিন। সম্মানিত মুসল্লি বাবারা, আজকে দেখেন যুবক বাইদেরকে ধ্বংস করে ফেলতেছে, তাদেরকে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ডক্টরদের মাধ্যমে ইংরেজি লেকচারদের মাধ্যমে তাদেরকে ইমাম ধ্বংস করে দিতেছে, তারা জাকের নাকের কথা শুনি না, রাজাক বিন ইউসুফের কথা শুনি না, তারা মাযহাব মানতে চায় না, অনুসরণ করা যাবে না, তো তোর আব্বার কথা শুনে তুই মাযহাব মানো চা, তো তোর আব্বার কে অনুসরণ করিলি, এতে জাকের নাকের কথা মতো ইসলাম চলবে না, রাজাক বিন ইউসুফের কথা মতো ইচ্ছা চলবে না, ইসলাম চলবে মাযহাবের গতিতে, এই গতিতে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, আমরা কোনো ব্যক্তির অনুসারী নয়, কোনো বেয়াদবের অনুসারী নয়, কোনো গুস্তাখ রাসূলের অনুসারী নয়, আমরা ইমামে আবু হানিফার অনুসারী হয়ে যেন কবর পর্যন্ত যেতে পারি, আর যারা আবু হানিফার বিরুদ্ধে কুদুক্তি করে, যারা আবু হানিফার সানে বেয়াদবি করে, তারা মনো জ্ঞান কম, জ্ঞান কম বিদায় জ্ঞানী লোকের তারা কুদুক্তি করে, তারা জানে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত বড় একজন মাখলাস ব্যক্তি ছিল, এবং কত বড় একজন আল্লাহওয়ালা ছিল, যদি জানতো, যদি ইসলামের সঠিক জ্ঞান থাকতো, তাহলে তারা এই সমস্ত মাযহাব নামের ব্যাপারে কুদুক্তি করতো, আরো জোরে শুনুন করতো, আমরা সেই মাযহাবের অনুসরণ করতে চাই কি চাই না, আরো জোরে শুনে বলুন, যারা আমি বলবো এই মুসল্লিদেরকে আমি বলবো, আমার মুসল্লিদেরকে বলবো যারা এখনো মাযহাব বিরোধী আছেন,
ইমাম গনি বিরোধী আছেন, এখনো সময় আছে ইসলামের সঠিক পথে চলে আসুন, আর নয় কোনো গতি নাই। একজনকে না একজনকে উলিল আমরি মিনকু মাযহাবকে তুমি অনুসরণ করতেই হবে, এছাড়া তুমি সঠিক নির্দেশনা পাবে না। মহাব্বত দরুদ পড়েন, আল্লাহুম্মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, হে দুনিয়ার বান্দাগণ, তোমরা যা কিছু জানো না, তোমরা নিজেরা যা জানো না, যারা জানলে ওয়ালা, যারা জ্ঞানী, যারা পণ্ডিততম, যারা কোরআন হাদিস ইজমা কিয়াদের ব্যাপারে পণ্ডিততম, ওই সমস্ত জ্ঞানের লোকদেরকে দেখ থেকে তুমি যা জানো না তুমি তা জেনে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যা জানো না তুমি জ্ঞানী ব্যক্তির থেকে তা জেনে নাও, আল্লাহ পাক বলতেছে। আর আমরা বলি কারো কাছ থেকে জানা যাবে না, কারো থেকে কারোকে অনুসরণ করা যাবে না, এটি হচ্ছে বিভ্রান্তিমূলক পদভ্রষ্ট দেখানেওয়ালা। এই পদভ্রষ্ট দেখানেওয়ালার থেকে তিনি হেফাজত করে, আমিন বলে। তারপর নাসরাদিল্লাহ তাআলা হতে বলি যে তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় আমার উম্মত প্রবশ্যের উপর ঐক্যমধ্য বুঝবে না, তারপর যখন তোমরা মতানক্য দেখবে তখন মহান দলের অনুসরণ করবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে 283 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইমাম বুখারী সাহেব এই হাদিস কেন উল্লেখ করেছে, সুবহানাল্লাহ। বলে অবশ্যই আমার উম্মত একটা সময়ের মধ্যে প্রভ্রষ্ট হবে, সঠিক পথের দিশারি পাবে না। সে সঠিক পথের দিশারি করতে হলে, সঠিক পথের অনুসরণ করতে হলে অবশ্যই জ্ঞান ইমাম ব্যক্তি, যারা মাযহাবের ইমাম, যারা তরিকতের ইমাম, তোমরা তাদেরকে অনুসরণ করো। তাদেরকে অনুসরণ করলে তোমরা প্রভ্রষ্ট হবে না, তোমাদের ইমান হেফাজত থাকবে, তোমার যারা আমল হেফাজত থাকবে, তোমরা মদিনার নবীর দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারবা। এতে উম্মতে মুহাম্মদী প্রভ্রষ্ট হবে, এটা আমার রসুল আগে জানতেন কি না জানতেন না? আরো জোরে শুনে বলেন, আমার নবী জানেন কি জানেন না? আর যার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার কি কোনো কিছু জানার অভাব থাকে? আরো জোরে শুনে বলেন, থাকে? আল্লাহ তার শিক্ষক, তার তো কোনো কিছু জানার অভাব থাকে? কিন্তু আমরার মতো আলেম তো নবী মুরুক্ক কন্যা আউযুবিল্লাহ, এই আলেমের জুতা দিয়ে কিন্তু আল্লাহ হেদায়েত করতো না, এটি আল্লাহ হেদায়েত করে সকল বলো না আমি। অনেকে গায়ের মধ্যে আগুন লাগতে পারে, এত বড় আলেম, এত বড় ডক্টর, পিএইচডি সাহেবের বিরুদ্ধে কথা বলে, আর নবীর বিরুদ্ধে যে যাবে সে যদি আমার বাপ হয়, সে যত বড় আলেম হয় তাকে আমরা মানতে রাজি? আর সকল মানতে রাজি? নবীর মুরুক্ক কর, বেয়াদব কত বড়, আল্লাহ যেন হেদায়েত করে সকল বলো না আমি। তারপর আমার বাবারা বাইরা জ্ঞান গরিব বাবারা, কেন আমরা মাযহাবের অনুসরণ করব? তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি তো তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূল আল্লাহ, আমাদের নিকট যদি এমন কোন বিষয় আসে যার সমাধান কোরআন মাজিদে না থাকে এবং আপনার পক্ষ থেকে কোনো
নিয়ম নীতি না থাকে তখন আমরা কি করব তিনি ইরশাদ করলেন তোমরা ফুকাহাতা শরীয়তের জ্ঞানে যারা বিশেষজ্ঞ যারা শরীয়তের জ্ঞানে বিশেষজ্ঞ পণ্ডিত এবং নেককারগণের সাথে তোমরা পরামর্শ করবে নিজের মত অনুযায়ী কোন কিছু তোমরা সিদ্ধান্ত নেবে না নেবে নিজের মত মোতাবেক কোন কিছু সিদ্ধান্ত নিবে না তোমাদের মধ্যে যারা জ্ঞানবান শরীয়তের ইমাম তরিকতের ইমাম মাযহাবের ইমাম যারা তোমাদের মধ্যে এই কোরআন সম্পর্কে ভালো বিশেষজ্ঞ ফুকায়ে কেরাম তথা শরীয়তের জ্ঞানে যারা বিশেষজ্ঞ তোমরা তাদের সাথে পরামর্শ করে তোমরা তো সিদ্ধান্ত গ্রহণ করো জোরে বলো সুবহানাল্লাহ জোরে সুরে বলো সুবহানাল্লাহ এই আমার বাবারা ভাইরা এই হাদিস কেনা ইমাম তাবাইনি আপনার মাসউদ জাওয়াইদ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 158 আর 78 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরেছে খুললেই দেখবেন আমার বাবারা ভাইরা যারা এই সমস্ত বিরুদ্ধে কথা বলে তাদের জ্ঞান কম লেখাপড়া কম যদিও তারা কোরআন হাদিস পড়ে কিন্তু গভীরে ঢুকে না যদি গভীরে ঢুকত তাহলে এই সমস্ত সমাধান অবশ্যই পেয়ে যেত দরগণ ঠিক কিনা আজকে যারা মাযহাব মানে না তারা ইসলামটাকে এমন ভাবে নাটক সাজাইছে নামাজ লইয়া নাচানাচি ইউটিউবের ভিডিও দিন দেখলাম ঢালাইয়া হালাইয়া নামাজ পড়ে নাউজুবিল্লাহ কোন আর এক দে এমনে খাও সতাম এমনি আমরা এমনি আবার কিন্তু তারা মাযহাব অনুসরণ করে না মহিলাদের ইসলাম বর্তমানে পুরুষের মধ্যে চালু হয়ে গেছে কথা কোন ঠিক কিনা এই বেয়াদবরা চালু করতেছে মাথাত নাই টুপি ইহুদি খ্রিস্টানের দালাল ধরে টাকা খাইয়া খাইয়া ইসলামকে বিভ্রান্তি করতেছে ইসলামের মধ্যে মুসলমানের মুসলমানের মধ্যে বিভ্রান্তি লাগাইতেছে আপনার নাম আবু হানিফা সাহেব বলতেছে নাবি বরাবর মানুষ আমাদের ইয়া বানবে আর তারা দেখা যেতেছে এমনি কারো আল্লাহ তাআলা হেদায়েত করে আরো জোরে সুরে বলুন এরকম মুসলিম বর্তমানে শহরে বন্দরে প্রায় জায়গার মধ্যে দেখবেন দেখেন কি দেখেন না আরো জোরে সুরে বলুন দেখেন কি দেখেন না আর ইসলাম তো ফাজলামির ধর্ম নয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম সরল পথ দেখে নেওয়ালা ধর্ম এটাকে যদি সঠিকভাবে অনুসরণ করতে পারো এটার মধ্যে কোনো ফাজলামি নাই সঠিকভাবে অনুসরণ করতে পারলে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবা সুবহানাল্লাহ বলবেন না তারা বলে আবু হানিফার নাম তারতো না সাহাবী সাহেবের নাম তারতো না ইন্ডিয়ার নায়ক সাহেবের কথা হইনি নেবো বহে আদরে তো তুই নায়ক সাহেবের মানুষ কিনে বেয়াদব কথা কোন ঠিক কিনা জয়ী হাদিস কিছু আছে জয়ী হাদিস গুলাকে তারা সহি বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় কথা কোন ঠিক কিনা নামাজ দিয়ে ফাজলামি শুরু হয়ে গেছে হালাইয়া হালাইয়া নামাজ পড়ে আরো কত কিছু দেখবো আল্লাহ হেদায়েত করে সকল বলুন আমি আরো জোরে শুরু বলুন আমি এরপরে আরো কত সিস্টেমে নামাজ পড়ে যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কথা কোন ঠিক কিনা এই দলটা হলো আহলে হাদিস খবি যারা মাযহাব মানে না যারা রসুল মানে না যারা মাযহাবের ইমামগণকে মানে না কথা কোন ঠিক কিনা আমরা ওই সমস্ত দলের অনুসরণ করতে চাই কি চাই না কোনদিনও না আল্লাহ জানে এই সমস্ত আহলে ফারকা আহলে হাদিস যা ফারকা আছে বাহাদুরের ফেরকা বনি ইসরায়েলদের মধ্যে 72 দল হবে হয়েছে আর উম্মতে মুহাম্মদের মধ্যে 73 দল হবে এটা আমার নবী পাকের পাক জবানের কথা কার কথা সকল বলেন কার কথা রাসূলের কথা সেই রাসূলের কথা মোতাবেক উম্মতে মুহাম্মদের মধ্যে 73 ফেরকা হবে আর 72 এর মধ্যে থাকবে আলে হাদিস বেয়াদব খবিস যারা আছে ওহাবি মার্কা লামাহাজাবি মার্কা এবং শিয়া মিয়া জাফর আছে এরি ফি নাহারি জাহান্নাম যদি আমল থাকে এই আমলের ঘাটতি হয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ জানে জাহান্নামের দল থেকে হেফাজত করে বলেন আমি আরো জোরে শুনবো না আমি আমরা মাযহাব মানবো এবং আমাদের ছেলেমেয়েদেরকে মাযহাবের ইমামে আবু হানিফা জীবনী পড়াবেন ঘটনা পড়াবেন তো এই মাযহাব বিরোধী করতে পারবে ইংরেজি কয় কোরআন হাদিস ইংরেজি দিয়া চলে আরো জোরে শুনে বলেন কোরআন হাদিস ইংরেজি দিয়া চলে না কোরআন হাদিস চলে আরবি দিয়া সে আরবি কি বল সেটা মনে করো ইংরেজি কয় দেখে মনে করো বড় পণ্ডিত বড় বেয়ানি আমেরিকার মধ্যে দালাল যারা আছে যারা কুত্তা আছে তারা ইংরেজি করে কারণ তাদের ভাষাই ইংরেজি কথা ঠিক কিনা ইংরেজি বললে তুমি মনে করবো না বড় পণ্ডিত তো জ্ঞান
atunci pânditul care anume care va ajuta să facă lumea mii, dar aici nu este putut de, de când Thailanda este, Finlanda este, India, Sardinia este, hei, pura solidaritate, Iehudi de poșar, ar mufdia, levesdia, mufdia, gusana de, Islam este putut de, beat doar cu toamnă, Allah din hadat care lumea mii, judei amar putut de, judei care, monen mătăga, te te অবশ্যই আকাশ পেলিতে না পেলিতে হকের কথাটা বলতে হবে কথা কি কিনা হক বলতে হবে না কারণ যে ফেতনা মাথা লাগছে এই ফেতনা মাথা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে ইসলাম নিয়ে নাটক শুরু হয়ে গেছে ধর্ম নিয়ে নাটক শুরু হয়ে গেছে এই কারণে আমাদের উপর আজকে এত মহামারী গজব আযাব গজব নামতেছে কোন দিন যে শেষ হবে এক সময় সীমা কেউ দিতে পারবে শুধু আমাদের কর্মের ফল আমরা পাইতেছি আল্লাহকে কোনো দিক দিয়ে দোষারোপ করা যাবে না আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠা উনি যা খুশি তাই করতে পারবেন কিন্তু আমরা যা কিছু ভোগ করতেছি আমাদের কর্মের ফল আমরা ভোগ করতেছি কথা কোন ঠিক কি না এই কর্মের ফল থেকে যেন এই কর্মের ফলের মধ্যে যেন আমরা সঠিক কিছু ফল নিয়ে কবরে যাইতে পারি সেই তাওফিক দাও সকল বলুন আমিন অনেক বিস্তারিত আলোচনা জুমার দিন বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তারপর আমি কিছু কিছু ট্রাস দিয়েছি কিছু কিছু ট্রাস দিয়েছি সে মাযহাব সম্পর্কে কারণ মাযহাব মাযহাবে অনুসরণ করলে ইমামদেরকে অনুসরণ করলে আপনি এর মধ্যে হেদায়েত প্রাপ্ত হবেন কথা কোন ঠিক কিনা কারণ তারা তো হেদায়েতের বাণী মুসলমানকে সঠিক সমাধান দিয়ে গিয়েছেন কথা কোন ঠিক কিনা মুসলমানদের সঠিক সমাধান দিয়ে গেছেন না নহয় আমরা নামাজ কেমনে করব মাসলা মাসাইল কেমনে প্রসাব করে বিলা লব কেমনে আমরা পায়খানা করে বিলা লব এগুলো তো মাসলাদের ইমাম কোন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কথা কোন ঠিক কিনা কোরআন শরীফ হাদিস শরীফ বুঝতাম না যদি মাসলাদের ইমাম কোন আমাদেরকে শিক্ষা না দিতেন কথা কোন ঠিক কিনা আর যে আবু হানিফা সাহেব সর্বশ্রেষ্ঠ মাযহাব ইমাম আমরা ধর্ম সর্বশ্রেষ্ঠ ইমাম সর্বশ্রেষ্ঠ যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করি যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছে তাবে তাবেঈনদের সাক্ষাৎ পেয়েছে তো আল্লাহ রাসূলের দিদার পেয়েছে উনি কি জাতা লোক না কথা বলেন জাতা লোক না ওনাকে ওনারা যা কিছু সমাধান দিয়ে গেছে আমরা তাই অনুসরণ করব কথা বলেন ঠিক কি না কিন্তু বলবো বলেছি তোমাদের মধ্যে যারা জ্ঞানবান ব্যক্তি আছে এবং তরিকতের ইমাম ব্যক্তি আছে তোমরা তাদের থেকে জেনে নাও তুমি যা না জানো তুমি তাদের থেকে জেনে নাও অবশ্যই তোমরা সঠিক সিদ্ধান্ত পাবা সুবহানাল্লাহ বলেন কথা বলেন ঠিক কি না অবশ্যই সঠিক সিদ্ধান্ত পাবা কারণ এই এরপরে সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যে যারা উলিল তথা শরীয়তে জ্ঞানী তাদের অনুগত করো তারপর সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে আর যখন তাদের সাধারণ লোকদের নিকট শান্তি অথবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তা প্রচার করে বেড়ায় অথচ তারা যদি বিষয়টি রাসূল কিংবা উলিল আমর তথা জ্ঞানবান ব্যক্তিদের নিকট পেশ করত তাহলে তাদের মধ্যে যারা গবেষণা করতে সক্ষম তারা বিষয়টি উত্তম রূপে জানতে পারত জোর বলেন সুবহানাল্লাহ জানলে ওনার কাছে গেলে সঠিক সিদ্ধান্ত পাবা কথা বলেন ঠিক কিনা আরো জানলে ওনার কাছে গেলে কোনোদিন কোনো কিছু পাবা না সে মাযহাব ইমাম দেখতে যেন আমরা শ্রদ্ধার সাথে অনুসরণ অনুকরণ করে আমরা সঠিকভাবে ইসলামকে অনুসরণ করে ধর্মকে পালন করতে পারি সে তাওফিক দর্শক করুন আমিন আরো দর্শক করুন আমিন আমি মাযহাবের আলোচনা এখানে ইনশাআল্লাহ অবশ্যই অন্যদিন সময় পেলে আলোচনা করব আর বিশেষ করে আপনারা সকলে জানেন আগামী রবিবার দিবাগত রাত মাগরিবের পরে কিন্তু সোমবার পড়ে যায় আরবি হিসাব এই প্রায় 10:25 মিনিটের সময় আমার আম্মা দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সকল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাহারা ব্যথা যে হারা সে বুঝে কথা বলেন ঠিক কিনা কারণ মা হারা শোকটা আসলে সহজে ভোলা যায় দশ মাস দশ দিন যে মা গর্ভে ধারণ করলো মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইল সেই মাকে নিজ হাতে জানাজা দেওয়া নিজ হাতে কবরে শোয়া এর চেয়ে দুঃখ পৃথিবীর মতো কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা সবার কাছে আমি আজকে সুপাহত আমি দোয়া চাই সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আম্মাকে জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতের আলা দরজা নসিব করে সকল বলুন আমিন আমিন
আরব দেশের বর্ণালি আমার আম্মা খুব একজন আমলের লোক ছিল এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো পাশাপাশি তাহাজ্জুদ পর্যন্ত পড়তো এই অসুস্থ ছিল ক্যান্সার রোগী ছিল এই অসুস্থতার মধ্যেও তিনি নামাজ আদায় করতেন এবং সব সময় জিকির করতেন এত কষ্ট পেয়েছেন সবসময় বলতো আল্লাহ পাক যে কষ্ট দেয় আমি এটার মধ্যে সন্তুষ্ট কোনোদিন অসন্তুষ্ট না বলতো ইয়া কবি নবী রসুলদের গুণা ছিল না নবী রসুলদের গুণা ছিল না তারপরও তাদেরকে আল্লাহ ইমানি পরীক্ষা দিয়েছে এত কষ্ট দিয়েছে তো আমি তো গুণাগার আল্লাহ যেন দুনিয়ার বিমারের সাথে আমার গুণাগুলো মাফ করে সকল করে আমি ব্যক্তিদেরকে আল্লাহ দুনিয়ার গুণা দিয়া জ্বালা দিয়া যন্ত্রণা দিয়া সাত করে কবরের মধ্যে নেয় আর যখন দুনিয়া থেকে চলে গিয়েছে আমার কালিমা করা অবস্থায় কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব সামনে ছিল অনেক কষ্ট করেছে তো আমাদের ভাই বরাদর পরিবার গরোর সামনে ছিল কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হাদিস শরীফ প্রমাণ করে কোন ব্যক্তি যদি কালিমা পড়াকালীন দুনিয়া থেকে যায় অবশ্যই তার জন্য আল্লাহ শাহাদাতের পেয়ালা শাহাদাতের দরজা খুলে দেবে সুবহানাল্লাহ বলবেন না যার তালুকের মুখ দিয়ে কালিমা আসবে না যারা ইমানি ইমানদার ব্যক্তি তাদের মুখ দিয়ে কালিমা আসবে আল্লাহ যেন আমাদের কো মরবার সময় কালিমা নসিব করে সকল করুন আমিন আমাদের শরণ আমিন যারা যুবক ভাই আছেন মা বাবার মনে যারা কষ্ট দেন আমি অনুরোধ করব মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও কারণ মা বাবার পদতলে রয়েছে তোমার জান্নাত যেন বলেন সুবহান আল্লাহ রসুলের কাছে এক সাহাবী গিয়ে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কার সাথে সবচেয়ে বেশি ব্যবহার করবো রসুল বললো তোমার মা তারপর আবার প্রশ্ন করলো দুনিয়াতে কার সাথে সবচেয়ে বেশি ব্যবহার করবো রসুল বললো তোমার মা আবার বললো তোমার দুনিয়াতে কার সাথে সবচেয়ে বেশি সুমধুর ব্যবহার করবো রসুল বললো তোমার মা পরের বার প্রশ্নের উত্তর বললো তোমার বাবা তিনবার বাবা হয়েছে তোমার মা তোমার মা তোমার মা মার সাথে তুমি মধুর ব্যবহার করো বাবার সাথে তুমি মধুর ব্যবহার করো আবার দেখেন মার উচ্চ মাকামটা কতটুকু পর্যন্ত তোমাদের পিতা মাতাদের সাথে তোমরা সুমধুর মধুর ব্যবহার করো এতে যারা আছেন আমি বলবো আমার মতন মা হারাইয়া সকাল তো হইও না মা বাপ থাকতে তার থাকতে রাতে মর্ম হেরে সেরে গেলে কাছ থেকে বিদায় দিলে সে মর্মটা বুঝবে না মা বাবা অন্যরত আল্লাহ যেন সে মা বাবা উজ্জ্বল মাকাম এবং তাদের খেদমত করে যেন জান্নাত নসিব হয় সকল বলেন আমিন কারণ এক পয়সাওয়ালা মার সাথে মার জন্য সর্বপ্রথম মাংসটা রাখতো এই মাংসটা রাখার কারণে এই সেই পয়সাওয়ালার হাসর নসিব হইব মুসা নবীর সাথে আর বাড়ি মার পায়খানা বিমার আমার সমস্ত কিছু পরিষ্কার করতো এই কারণে আল্লাহ খুশি হয়ে তাকে দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মা বাবার খেদমত করলে জান্নাতি হয় না জাহান্নামি হয় কোনো কিছু ফায়দা হবে না মার মনে কষ্ট দেওয়ার কারণে সব কিছু আল্লাহ বিফল করে দিবে অনেকে আমাকে ফোন দিয়ে তারা দুঃখ প্রকাশ করেছে আর এখান থেকে অনেকে গিয়েছে আমি তাদেরকে বিশেষ করে আপনাদের মসজিদের সভাপতি মতোয়ালি অনেকে গিয়েছে আমি তাদের আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এবং আল্লাহ পাক যেন সকলের মা বাপ যাদের মা বাপ দুনিয়াতে নাই তাদের মা বাপের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান করে সকল করুন আমিন এবং দেয়ারি সাহেবকে চার অনেকে গিয়েছে সকল নাম জানা নাই আবার প্রচুর মানুষের চাল্লা তার জন্য
প্রত্যেকের দোয়ার বরকতে আমার আম্মাকে জান্নাতের ফেরদাউসে বলে সকল বলেন আমিন। তারপরে আছেন সারাগত